গাইস, আপনি যদি আপনার ভিডিওতে বাংলা ক্যারেক্টার দিয়ে টেক্সট টু ভয়েস ওভার বানাতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাতে যা লিখবেন সেটা যে কোনো ক্যারেক্টারে অডিওতে কনভার্ট হয়ে যাবে, সেটাও একদম ফ্রিতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ফোনটিতে ওপেন করবেন ক্রোম ব্রাউজার, তারপরে উপরে সার্চ করবেন play.st। তো এটা লিখে সার্চ করার পর সবার উপরে যে ওয়েবসাইটটি শো করবে জাস্ট ওটার উপরে ক্লিক করে দিবেন। আর এখানে দেখবেন অনেক নানা রকম টুল শো করবে, এখানে আপনি ভয়েস ওভারের সাথে সাথে আরো অনেক ধরনের টুল দিয়ে কাজ করাতে পারবেন। তো আমি যেহেতু টেক্সট টু ভয়েস ওটা করব, তাই উপরে থ্রি লাইন এটাতে ক্লিক করলাম, এরপর ট্রাই টু ফ্রি এটাতে ক্লিক করলাম। আর এখানে আপনাদের একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে, তাই সাইন আপ উইথ গুগল এটাতে ক্লিক করে দিবেন। আর দেখবেন সাথে সাথে আপনার ফোনে থাকা জিমেইল সবগুলো শো করবে। তো যে কোনো একটি জিমেইল দিয়ে সাইন আপ করে ফেলুন, এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। আর দেখবেন আইটি টুলের মধ্যে এটা প্রবেশ করে নেবে, এখানে ইনভিজুয়াল এটাতে ক্লিক করে যে কোনো একটিতে ক্লিক করে দিন। এরপর এখানে আবার থ্রি লাইনটাতে ক্লিক করুন, পাশে ক্রিয়েটিভ এন্ড নিউ ফাইল এটাতে ক্লিক করুন, তারপর এখানে আরেকটি অপশন চলে আসবে। তো স্ক্রল করে নিচে আসুন, আর এখানে স্ট্যান্ডার্ড 100+ ল্যাঙ্গুয়েজ এটাতে ক্লিক করুন। আর দেখবেন এটি একটি টুলের মধ্যে প্রবেশ করে ফেলবে, তারপর উপরে ক্রিয়েট অডিও এটাতে ক্লিক করে দিবেন, আর ফাইনালি এটা এডিটিং টুলের মধ্যে প্রবেশ করে ফেলবে। তো এখানে হচ্ছে মেন কাজগুলি, তো একটু ভালো করে লক্ষ্য করুন। উপরে খালি কর যেটা দেখতে পাচ্ছেন সেটাতে ভয়েসের একটি নাম আপনি লিখে দিতে পারেন, বাংলা ভয়েস হলে বাংলা লিখে দিন। তো আমি বাংলা ভয়েস লিখে দিলাম। এরপর টাইপ হেয়ার, এখানে আপনি যত কিছু ওয়ার্ড লিখতে পারেন যে ওয়ার্ডটি থেকে ভয়েসটি কনভার্ট হয়ে যাবে। দেখেন বাংলাতে যা লিখবে এখানে উঠে যাবে। তো আমি আগে থেকে একটি স্ক্রিপ্ট তৈরি করে রেখেছি, তো আপনার যদি আগে থেকে লেখা থাকে তাহলে কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। দেখেন আমি ভয়েসের মাধ্যমে যা বলাবো সেই টেক্সটটি এখানে পেস্ট করে দিলাম। টেক্সটটি পেস্ট করার পর উপরে ইংলিশ US এটাতে ক্লিক করবেন, আর দেখবেন ইংলিশ ভয়েসের ক্যারেক্টারগুলো শো করবে। তো যারা ইংলিশে কথা বলাতে চান তারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, আমি যেহেতু বাংলাতে করব তাই আবার উপরে এটাতে ক্লিক করলাম। আর এখানে খুঁজে বের করবো বাংলা কোথায় আছে, ঠিক আছে। দেখুন বেঙ্গলি ওটা সিলেক্ট করলাম, আর এখানে বেঙ্গলিতে শুধু দুইটি ভয়েস শো করছে, একটি হলো নবনীতা আর একটি হলো প্রদীপ, মানে একটি ছেলের ভয়েস আর একটি মেয়ে মানুষের ভয়েস। তো এখানে শুধু দুইটি অপশন দিয়েছে। আবার বেঙ্গলি ইন্ডিয়া যে ল্যাঙ্গুয়েজটি আছে সেটাতে চারটি ভয়েস রয়েছে, সেটা দিয়েও আমি আপনাদেরকে আরেকবার ভয়েস ওভার করে দেখাবো। আগে প্রদীপ দিয়ে ট্রাই করবো, এর আওয়াজ সুন্দর আছে কিনা সেটা চেক করবো। তাই প্রদীপ এটার উপরে ক্লিক করলাম, আর একদম নিচে দেখতে পারবেন কনফার্ম, তো ওটাতে ক্লিক করে দিবেন। একটু লোড হবে, তারপর উপরে খেয়াল করুন, ভয়েসটি যদি MP3 রাখতে চান তাহলে রাখতে পারবেন, এর পাশে এটা 48 দিতে পারেন। তারপর স্পিড, ভয়েসটি যদি আপনি তাড়াতাড়ি বলাতে চান তাহলে এটি বাড়িয়ে দিবেন, আর যদি একদম আস্তে আস্তে বলাতে চান তাহলে এটি কমিয়ে দিবেন। তো আমি এখানে ডিফল্টে রেখে দিচ্ছি। তো আশা করি আপনারা উপরে সেটিংগুলো সহজে বুঝতে পেরেছেন। এরপর আরেকবার সবকিছু ভালো করে চেক করে নেবেন, টেক্সটটি ঠিক আছে কিনা, যদি ঠিকঠাক সবগুলো থাকে তাহলে উপরে কনভার্ট টু স্পিচ এটাতে ক্লিক করে দিবেন। আর দেখবেন সাথে সাথে এর কাজ শুরু হয়ে যাবে। দেখুন উপরে ভয়েসটি রেডি হয়ে চলে আসলো। আর আমরা যদি এটা প্লে করি, আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড্রয়েড সোহেল ইউটিউব চ্যানেল এ স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো AI দিয়ে কিভাবে বাংলা ভয়েস ওভার তৈরি করবেন, সেটাও একদম ফ্রিতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমার চ্যানেল এ নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখুন কি চমৎকারভাবে ভয়েসটি রেডি হয়েছে। এটা ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোড আইকন যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে এর সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। আর এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে সর্বোচ্চ 3টি ভয়েস আপনি তৈরি করে ডাউনলোড করতে পারবেন। আর আমি যদি আপনাদেরকে একটা টিপস বলে দিই, আনলিমিটেড ভয়েস ডাউনলোড করতে চাইলে নতুন নতুন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে থাকুন, প্রত্যেকটি জিমেইল দিয়ে আপনি 3টা ভয়েস বানাতে পারবেন, যা আমি মনে করি 3টি ভয়েস হলে আপনাদের থেকে আর প্রয়োজন পড়বে না। তো এটার জন্য অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব এখনই করে দিন। আর এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে বেঙ্গলি ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজে আরেকটি ভয়েস তৈরি করব, তাই আবার ক্রিয়েট অডিও এটাতে ক্লিক করলাম, আবার সেম স্ক্রিপ্টটি এখানে পেস্ট করে দিলাম, তারপর উপরে ইংলিশ US এটাতে ক্লিক করলাম, আবার ইংলিশ US এটাতে ক্লিক করলাম, আর এখানে বেঙ্গলি ইন্ডিয়া এটা খুঁজে এখানে বেঙ্গলি ইন্ডিয়া দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। আর দেখেন এখানে 4টি ক্যারেক্টারের ভয়েস শো করেছে, অহনা, অনিক, ভাস্কর এবং তানিশা, 2টি মেল ভয়েস এবং 2টি ফিমেল ভয়েস। তো আমি অনিক এটাতে ক্লিক করলাম, আর সবার নিচে কনফার্ম এটাতে ক্লিক করলাম, তারপর সবকিছু ঠিকঠাক রেখে কনভার্ট টু স্পেস এটাতে ক্লিক করে দিলাম। আর দেখেন কিছুক্ষণের মধ্যে আরেকটি ভয়েস আমাদের সামনে রেডি হয়ে গেল। তো আমি এটা ওপেন করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড্রয়েড সোহেল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো AI দিয়ে কিভাবে বাংলা ভয়েস ওভার তৈরি করবেন, সেটাও একদম ফ্রিতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখেন এই ভয়েসটি ওটা থেকে অনেক আলাদা,
তো বাঙালি বয়েসের মধ্যে আপনি তিনটা করে বয়েস পেয়ে যাচ্ছেন, তিনটা মেয়ের বয়েস এবং তিনটা ছেলের বয়েস। তো আপনার মন মতো আপনি যে কোনো একটি বয়েস সিলেক্ট করতে পারেন। তো আমি এটাও ডাউনলোড করে নিলাম, আর আশা করি এই ওয়েবসাইটে আর অনেক নানা রকম বাংলা ক্যারেক্টারের বয়েস অ্যাড হবে। তো আপনারা এই ওয়েবসাইটটি অবশ্যই সেভ করে রাখুন। সো গাইস, এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে বা উপকার হলে একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে আরেকটা নতুন ইন্টারেস্টিং অ্যান্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।